শ্রী গুরুজয়। পওহারি বাবাকে স্বামীজি খুব শ্রদ্ধা করতেন, তাকে দর্শনও করেছেন। স্বামীজি শুনেছিলেন পওহারি বাবার কুঠিয়ায় একবার এক চোর ঢুকেছিল, তার জিনিসপত্র চুরি করে পালাবার মুহূর্তে পওহারি বাবার ঘুম ভেঙে যায়। চোর ভয় পেয়ে জিনিসপত্র ফেলে পালাতে থাকে। পওহারি বাবা সেই জিনিসগুলি নিয়ে চোরের পেছনে পেছনে ছুটতে থাকেন এবং বহু দূর গিয়ে চোরকে ধরে তার হাতে ওই জিনিসগুলো তুলে দিয়ে আবার ফিরে আসেন। স্বামীজি যখন হিমালয়ে যান, এক সৌম্য দর্শন সন্ন্যাসীকে দেখে আকৃষ্ট হন। তার সঙ্গে কথাবার্তা বলে স্বামীজি বুঝতে পারেন ইনি সত্যি উঁচু দরের সাধু। কিন্তু স্বামীজি অবাক হয়ে গেলেন যখন তার মুখে শুনলেন তিনি সেই ব্যক্তি যে পওহারি বাবার কুঠিরায় চুরি করতে গেছিল। সাধুটি বললেন, পওহারি বাবা যখন আমায় নারায়ণ জ্ঞানে অকুণ্ঠিত চিত্তে সর্বস্ব অর্পণ করলেন, তখন আমি আমার নিজের ভুল ও হীনতা বুঝতে পারলাম এবং সেই থেকে ঐহিক অর্থ ত্যাগ করে পারমার্থিক অর্থের সন্ধানে ঘুরতে লাগলাম। এই দৃষ্টান্ত স্বামীজির মনে গভীর রেখাপাত করেছিল। এই সাধুর কথা মনে রেখেই পরবর্তীকালে তিনি বলতেন, পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।